वेलकम टू पीसीएस एडुकेशन। आमी सुजित देवनाथ, तोमादेर प्रिय सुजित सर। आज के इंडियन जियोग्राफी रे क्लासे आमरा पढ़बो भारतेर भौगोलिक अवस्थान। दिस इज द वेरी फास्ट क्लास, एटा आमार प्रथम क्लास। आर प्रथम क्लास करते गिए एमन अनेक तथ्य तोमादेरके देव जेगुलो तोमरा अलरेडी जानो, हयतो हासि पाबे। आबार एमन अनेक तथ्य तोमादेरके दिते जाच्छि जेगुलो तोमरा जानो ना, क्लासटा करार पर जेने खुशी हबे। ताई भिडियोटा प्रथम थेके शेष अब्दि ना टेने देखो, आशा करी एक सम्पूर्ण क्लास पेते चले। आजकल क्लासर विषयवस्तु कि भारत भौगोलिक अवस्थान। एन भारत ये भूगोल सम्पर्के जानार आगे भारतवर्षर संविधान भारत के ठीक कि नामे डाकार अनुमति दिच्छे एटा किन्तु जाना उचित। भारत संविधान अनुच्छेद नम्बर वन अर्थात प्रथम अनुच्छेद अर्थात आर्टिकल नम्बर वाने कि बला आछे इंडिया दैट इज भारत इज अ यूनियन अफ स्टेट्स। अर्थात भारत संविधान भारतवर्ष के इंडिया एवं भारत এই দুটো নামে इंडिया এবং ভারত এই দুটো নামে ডাকার পারমিশন আমাদেরকে দিচ্ছে। সো বেসিক্যালি ভারতের সংবিধান অনুযায়ী আমাদের দেশের দুটো নাম হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ভারত। কিন্তু ভারতবর্ষকে আমরা জানি, এই যে ভারতবর্ষই বলে ফেললাম আমরা বহুদিন থেকে, কি বলি ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তাই না? আমরা ভারতকে ভারতবর্ষ বলেও ডাকি। আবার প্রাচীনকাল থেকে আমরা আমাদের দেশটাকে বলি হিন্দুস্থান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থান হামারা। অর্থাৎ দেখা গেল কি ভারতবর্ষের আসলে চারটে নাম রয়েছে। প্রথম নাম হলো ভারত, যেটাকে আমরা পৌরাণিক নাম বলতে পারি। দ্বিতীয় নাম হলো ভারতবর্ষ, যেটাকে পৌরাণিক এবং ভৌগোলিক নামও বলতে পারি। নেক্সট হচ্ছে হিন্দুস্থান, যেটা ঐতিহাসিক নাম। এবং তৃতীয় চতুর্থ হচ্ছে ভারতবর্ষের আন্তর্জাতিক নাম হলো ইন্ডিয়া। এখন কথা হলো এই চারটে নামের পেছনের ইতিহাসটা কি। ভূগোল পড়ার আগে চলো আমরা একটু ইতিহাস পড়ে নিই। যে পুরাকালে তোমরা জানো যে ভরত নামে একটা রাজা বাস করতেন ভারতবর্ষে, যার নাম অনুসারে আমাদের দেশের নাম ভারত হয়েছে, এটা তোমাদের কাছে নতুন কথা নয়। কিন্তু যেটা নতুন কথা সেটা হলো বর্ষ শব্দটা কোথা থেকে এলো। তোমরা জানো যে প্রাচীন ভূতাত্ত্বিক যারা, আমাদের প্রাচীন ভারতের ভূগোলবিদ যারা ছিলেন, তারা গোটা পৃথিবীকে, আজকে যেমন সাতটা মহাদেশে বিভক্ত করা হয়, সেই সময় তারা গোটা পৃথিবীকে সাতটি মহাদ্বীপে বিভক্ত করতেন। এই মহাদ্বীপগুলোকে আবার অনেকগুলো, যেমন আজকে যেমন মহাদেশগুলোকে অনেকগুলো দেশে বিভক্ত করা হয়, তেমনি ভারতের প্রাচীন ভূগোলবিদরা এই মহাদেশ বা মহাদ্বীপগুলোকে অনেকগুলো দ্বীপে বিভক্ত করেছিলেন। ভারত যে দ্বীপে অবস্থিত ছিল তার নাম ছিল জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপ যে কোনো দ্বীপকে আবার কতগুলো বর্ষে ভাগ করা হতো। অর্থাৎ জম্বুদ্বীপের সেটা কিন্তু অনেকগুলো বর্ষ নিয়ে গঠিত ছিল। যেমন একটা দেশ অনেকগুলো রাজ্যে গঠিত, তেমনি একটা দ্বীপ আবার অনেকগুলো বর্ষে বিভক্ত ছিল। জম্বুদ্বীপের যে বর্ষে রাজা ভরত রাজত্ব করত, পৌরাণিক এবং ভৌগোলিকভাবে সেই জায়গাটাকে আমরা বলতাম ভারতবর্ষ। তো এটা হচ্ছে বর্ষ নামের ইতিহাস। এখন কোয়েশ্চেন হলো হিন্দুস্থান এবং ইন্ডিয়া নামের ইতিহাসটা আবার কোথা থেকে এলো। এই হিন্দুস্থান এবং ইন্ডিয়া নামটা জানতে গেলে ভারতবর্ষের ম্যাপ যাকে যেটা পাশে রয়েছে সেই সম্পর্কে আমাদের একটুখানি আইডিয়াটা থাকা দরকার। এই ম্যাপটাকে খেয়াল করলে দেখা যাবে যে দেখো দক্ষিণ দিকে আরাবিয়ান সি, ইন্ডিয়ান ওশান এবং বে অফ বেঙ্গল রয়েছে। অর্থাৎ এই যে সুগভীর মহাসাগর এবং সাগরকে পার করে কোনো বিদেশিদের পক্ষে ভারতবর্ষের সঙ্গে পরিচিত হওয়ার সম্ভাবনা নেই। আবার যদি উত্তর দিক দেখো, উত্তর দিকে রয়েছে সুউচ্চ হিমালয়। এই সুউচ্চ হিমালয়কেও টপকে ভারতবর্ষের সঙ্গে কোনো বিদেশির পরিচিত হওয়ার সম্ভাবনা এদিক থেকেও নেই। পূর্ব দিক যদি খেয়াল করে দেখো, সেখানে পূর্ব হিমালয় রয়েছে এবং অরুণাচল প্রদেশের ডেন্সড বনভূমি রয়েছে, জঙ্গল রয়েছে। এই দিক থেকেও ঘন জঙ্গল বা পূর্ব হিমালয়ের উচ্চতা ভেদ করে কোনো বিদেশিদের কিন্তু ভারতবর্ষে প্রবেশ করা বা ভারতবাসীর সঙ্গে পরিচিত হওয়ার জায়গা ছিল না। ভারতবর্ষের মানচিত্র কেবলমাত্র উত্তর পশ্চিম দিকটাকে খোলা রেখেছে, অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে, ভারতবাসীর সঙ্গে বিদেশিদের যোগাযোগ হওয়ার একমাত্র রাস্তা বলছে কোথায়, এই উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিম দিকে খেয়াল করে দেখো একটা নদী রয়েছে, প্রধান নদী, যেটাকে বলা হয় সিন্ধু নদী। এই সিন্ধু নদীর তীরবর্তীতে প্রথম পারসিকরা, তোমরা জানো পারস্য ভারতবর্ষের কাছাকাছি, এই আফগানিস্তান পারস্য এই চত্বরে অবস্থিত, আমার মাউসটাকে খেয়াল করো, এই পারসিকরা প্রথম এই সিন্ধু নদীর তীরে এসে বসবাস করতে শুরু করে বা সিন্ধু নদীর তীরের সঙ্গে পরিচিত হতে শুরু করে। পারসিকরা যারা প্রথম দিককার মানুষ, বিদেশি মানুষ যারা ভারতবর্ষের সঙ্গে পরিচিত হয়েছিল, তারা এসে প্রথম সিন্ধু নদীর উপত্যকাটাকে খেয়াল করে, তাদের অধিবাসীটাকেই ভারতবর্ষ বলে তাদের মনে হয়। কিন্তু সিন্ধুরা, এই পারসিকরা সিন্ধুটাকে কিন্তু উচ্চারণ করতে পারতো না। যেমন বাঙালরা দন্তের সঙ্গে উচ্চারণ করে হ, মানে তালিবর্ষাটাকে বাঙালরা উচ্চারণ করে না। আমি একজন বাঙাল, তোমরা জানো শালাকে বলে হালা,
তেমনি পারসিকরা দন্তের শকে হ উচ্চারণ করতেন, তাদের উচ্চারণে এই সিন্ধুটাকে তারা উচ্চারণ করত হিন্দু। আর পারসিকদের একটা বিধি নিয়ম, তারা যে কোনো স্থানকে দেশকে তারা স্থান বলতো, যেমন কাজাকিস্তান, আফগানিস্তান, তাই না? এই দেশকে স্থান বলার নিয়ম থেকে পারসিকরা সিন্ধু নদীকে উচ্চারণ করত হিন্দু, আর দেশ বলতে তারা বোঝাতো স্থান। অর্থাৎ সিন্ধু নদীর তীরে যে দেশ তাকে বলা বলতো তারা হিন্দুস্থান। কালক্রমে এটা কিন্তু আমাদের দেশের নাম হয়ে দাঁড়ায়। পরবর্তীকালে ইতালি ছেড়ে মার্কো পেলো বা আরও ইউরোপিয়ান যারা এই উত্তর পূর্ব সীমান্ত দিয়ে, এশিয়া হয়ে উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ভারতবর্ষের সঙ্গে পরিচিত হতে শুরু করে, তোমরা জানো এই ইউরোপিয়ানরা আবার এই সিন্ধু নদীকে উচ্চারণ করতো ইন্দু বা ইন্দাস। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তোমরা জানো সিন্ধু নদীর উপত্যকা, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ ইন্দাস, এই ইন্দাস থেকে ইউরোপে গিয়ে ওই ইউরোপীয় যারা পর্যটক তারা ইউরোপে গিয়ে এই ইন্ডিয়া থেকে ইন্দুস থেকে ইন্ডিয়া নামটার উৎপত্তি লাভ করে। ইউরোপ জুড়ে বা পশ্চিমা দেশের কাছে আমাদের দেশটাকে পরিচিত করে ফেলে ইন্ডিয়া নামে। সেই জন্যই কিন্তু আমি আমার দেশের নাম বললাম ইন্ডিয়া, এটা কিন্তু একটা আন্তর্জাতিক নাম। এখন ভারতবর্ষের অবস্থানটা কোথায়? আমার মাউসটাকে খেয়াল করো, এই হচ্ছে দেখো ভারতবর্ষ, এটা হচ্ছে পৃথিবীর গ্লোব, এই গ্লোবে এইখানটা হচ্ছে ভারতবর্ষ অবস্থিত। এখন এই ভারতবর্ষ বুঝতেই পারছ, আমরা জানি যে গোটা পৃথিবীকে আমরা অনেকগুলো অক্ষাংশ রেখা এবং দ্রাঘিমা রেখাতে ভাগ করেছি, সেটা ভূগোলের একদম বেসিক কনসেপ্ট। একদম পৃথিবীর পেট বরাবর একটা কাল্পনিক রেখাকে টেনে আমরা পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি। এই রেখাটাকে কাল্পনিক রেখা, যেটা একদম পৃথিবীর পেট বরাবর গেছে, এটাকে বলা হয় নিরক্ষরেখা বা ইকুয়েটর। এই ইকুয়েটরের উত্তর দিকটাকে বলা হয়, তাই না, নর্থ হেমিসফিয়ার বা উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকটাকে বলা হয় সাউথ হেমিসফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। তার মধ্যে নিরক্ষরেখার সাপেক্ষে আমাদের দেশ, এই যে ভারতবর্ষ, এটা কোন দিকে অবস্থিত? এটা কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত। আবার এইখান দিয়ে আমরা কি মূল মধ্যরেখা টানতে পারি? মূল মধ্যরেখা যদি এখানে নয়, লন্ডনের গ্রিনিশ শহরের উপর দিয়ে গেছে, সেই মূল মধ্যরেখাটাকে যদি আমরা খেয়াল করতাম, তাহলে মূল মধ্যরেখার সাপেক্ষে আমাদের দেশটা পূব দিকে অবস্থিত। তাহলে নিরক্ষরেখার সাপেক্ষে আমরা আমাদের দেশ উত্তর গোলার্ধে অবস্থিত, মূল মধ্যরেখার সাপেক্ষে আমাদের দেশ কোথায় অবস্থিত? পূর্বে অবস্থিত। এখন এই যে মানচিত্র তুমি ভারতবর্ষের খেয়াল করছো, সেই মানচিত্র খেয়াল করলে দেখা যাবে, দেখো খেয়াল করে দেখো, এর তিন দিকটাতে জল। যদি কোনো স্থলভূমির চারদিকেই জল হয় তখন আমরা সেটাকে বলি দ্বীপ, কিন্তু যদি কোনো স্থলভূমির তিন দিকে জল হয় এবং একদিকে স্থল হয় তখন সেই দিক সেই স্থলভাগটাকে ভৌগোলিকভাবে আমরা বলি উপদ্বীপ। ওকে, তাহলে আমাদের দেশে বুঝতেই পারছো তিন দিকটা যেহেতু জল দ্বারা বেষ্টিত, একটা দিকে স্থল রয়েছে, অতএব আমরাও কিন্তু আমাদের দেশটাকে কিন্তু উপদ্বীপ বলি। আর প্লেটগত কারণে এটাকে উপমহাদেশও বলে, আবার কখনো কখনো যেন সাংস্কৃতিক বা কালচারালভাবে আমাদের দেশকে উপমহাদেশ বলে। তার কারণ একটা মহাদেশের মধ্যে যে কালচারাল মিক্সিংটা থাকে, আমাদের দেশ একটা ছোটো দেশ হলেও সেই ছোটো দেশের মধ্যেও কিন্তু নানান রকমের কালচার, যেন একটা মহাদেশ, এই মিক্সিংটা রয়েছে বলে কখনো কখনো কালচারাল দিক থেকেও আমরা এটাকে উপমহাদেশ বলি। ভূগোলের ক্ষেত্রে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। চলো পরের স্লাইডটা আমরা দেখি। দেখো, আমরা প্রথমে বললাম যে নিরক্ষরেখার সাপেক্ষে আমাদের দেশ উত্তর গোলার্ধে অবস্থিত, কিন্তু আমাদের দেশটাকে যদি অক্ষাংশ রেখা নিরিখে দেখি, আমাদের দেশের পেট চিরে গেছে কর্কট কান্ট্রি রেখা বা লাইন অফ ক্যান্সার, ইংরেজিতে যেটাকে বলে। লাইন অফ ক্যান্সার হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ যেহেতু আমাদের একদম ভারতবর্ষের পেট চিরে গেছে, তার ফলে তার কর্কটীয় অঞ্চলে ভারতবর্ষের অবস্থানের জন্য ভারতবর্ষের আবহাওয়া কিন্তু নাতিশীতোষ্ণ। কেন না বলেছিলাম যে পৃথিবীর পেট চিরে হচ্ছে নিরক্ষরেখা গেছে, সূর্য সবসময় নিরক্ষরেখার উপরে খাড়াভাবে কিরণ দেয়, অর্থাৎ সূর্য যেহেতু নিরক্ষীয় অঞ্চলে খাড়াভাবে কিরণ দেয়, নিরক্ষীয় অঞ্চলে সেই জন্য অত্যন্ত চরম ভাবনাপন্ন জলবায়ু বা আবহাওয়া দেখা যায়, খুবই গরম, আবার রাতের বেলা খুবই ঠান্ডা। কিন্তু যেহেতু ক্রান্তীয় অর্থাৎ কর্কটক্রান্তি লাইন অফ ক্যান্সার এর ওপরে আমাদের দেশ অবস্থিত এবং আমাদের দেশের পেট চিরে লাইন অফ ক্যান্সার গেছে, সেই জায়গা থেকে আমাদের দেশে যেহেতু সূর্য খাড়াভাবে কিরণ দিচ্ছে না, তাই না খুব শীত না খুব গরম, অর্থাৎ আমরা ক্রান্তীয় জলবায়ুর দেশ, সেটা সমভাবনাপন্ন, খুব বেশি গরম কিন্তু এখানে পড়ে না। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। নেক্সট স্লাইড যেটা পরীক্ষার সময় ভীষণ আসে, এই যে কর্কটক্রান্তি রেখা, সেই কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের কোন কোন রাজ্যগুলোর ওপর দিয়ে গেছে। এখন কোন কোন রাজ্যগুলোর ওপর দিয়ে গেছে সেইটা জানার জন্য আমরা এই ম্যাপটাতে খেয়াল করে দেখো, তুমি ভারতবর্ষের ম্যাপ নিয়ে কর্কটক্রান্তি রেখাটাকে খেয়াল করে কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে সেটাকে দেখে নিতেই পারো। কিন্তু এখানে একটা অদ্ভুত ছড়া সাহায্যে তোমরা সেই রাজ্যগুলোর নামও জানতে পারো। দেখো খেয়াল করে, মিজোরাম রয়েছে,
মিজোরাম, তাই না? আমি কি বললাম, ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান, ঝাড়খণ্ড, এই গোটাটাকে একটা শ্লোক বা একটা ছড়ার মাধ্যমে জানা যেতে পারে। তোমরা যদি মনে রাখো, কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন, এই লাইনটাকে যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে সেটা জলবৎ তরলং লাগবে তোমাদের কাছে। দেখো, কর্কট অর্থাৎ হচ্ছে কর্কটক্রান্তি রেখা, মিত্র মি ফর মিজোরাম, তৈরফালাম ফর ত্রিপুরা, গামছার গা গুজরাট, ম মধ্যপ্রদেশ, ছা ছত্রিশগড়, পড়া প পশ্চিমবঙ্গ, রয়াকার রাজস্থান, আর এই ছাড়লেন গোটাটাকে হচ্ছে আমরা ঝাড়খণ্ড বলছি। অর্থাৎ এই শ্লোকের সাহায্যে, এই ছড়ার সাহায্যে তোমরা এই সমস্ত স্টেটগুলোর নাম মুখস্থ করে রাখতে পারো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, অথবা মানচিত্র দেখেও মুখস্থ করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা তোমাদের ইচ্ছে তুমি সেটা সেটাই করো। নেক্সট স্লাইডে একটু খেয়াল করে দেখো, এইটা নিয়ে আমরা একটু ডিটেলসে জানবো যে ভারতবর্ষের চতুর্দিকে অর্থাৎ ভারতবর্ষের চারদিকে জিওগ্রাফিক্যালি সীমানাটা কোন দিকে। মাউসটাকে খেয়াল করো, ভারতবর্ষের একদম সর্ব উত্তরে রয়েছে ইন্দিরা কোল, ইন্দিরা কোল। এই ইন্দিরা কোল সম্পর্কে ডিটেলস আমরা পরের স্লাইডে জানবো। সর্বদক্ষিণে রয়েছে কন্যাকুমারিকা, ওকে, মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। কিন্তু যদি গোটা ভারতবর্ষের দক্ষিণ বিন্দু বলো, তাহলে নিকোবরের একদম শেষ বিন্দু, ফর্মালি এটা আগে নাম ছিল পিগমিলন পয়েন্ট, এখন এটার নাম ইন্দিরা পয়েন্ট, 80 দশকে এই নামটা পরিবর্তন হয়েছে, ইতিহাসটা আমি তোমাদেরকে জানাবো। সর্বপূর্বে হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু, এবং সর্বপূর্বে হচ্ছে কিবিথু, আর সর্বপশ্চিমে গুজরাটের গুহারমতি বা গুহারমঠ। এখন চলো, এর প্রত্যেকটা সম্পর্কে কিছু ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো আমরা একটু একটু করে জানবো, একটু ডিটেলসে জানবো। এই স্লাইডে আমরা চলো দেখে নিই ইন্দিরাকোল। ইন্দিরাকোল আমি বললাম যে নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান ম্যাপ, ভারতবর্ষের ম্যাপের সর্ব উত্তর বিন্দু, ওকে, সর্ব উত্তর বিন্দু। ইন্দিরা ম্যাপটা আমার মাউসটাকে একটু খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করো, এই যে গোটা অংশটা, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এই জম্মু অ্যান্ড কাশ্মীরের, যদিও আমরা আমাদের নিজেদের ম্যাপে এই যে লাইন বরাবর, বোঝা গেল, এর পুরোটাকে আমরা আমাদের ভারতবর্ষ বলে জানি, বা এটা আমাদের ভারতবর্ষ সত্যিকারে, কিন্তু প্রশাসনিকভাবে বা আমরা এটাকে ভারতবর্ষ বললেও, এই যে হলুদ অংশটা, এটা চীনের দখলে রয়েছে। এইখানটাতে যে এই যে এই অংশটা, এটা এটা পাকিস্তান এর দখলে রয়েছে, ওকে, এই অংশটা আবার পাকিস্তান চীনকে দিয়ে দিয়েছে, এই দুটো হচ্ছে চীন, এইটা চীনের দখলে রয়েছে। এইখানটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ার মানে সিয়াচেন হিমবাহ। এই সিয়াচেন হিমবাহের ওপরেই অবস্থিত হলো, সিয়াচেন হিমবাহের ওপরে অবস্থিত হলো ইন্দিরাকোল। এই ইন্দিরাকোল যেটাকে নর্দার্ন মোস্ট পয়েন্ট বলা হয়, তার অল্টিটিউডটা হচ্ছে 5,764 মিটার, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এই ইন্দিরা পয়েন্টের উচ্চতা হবে তোমার কত, 5,764 কিলোমিটার। ইন্দিরাকোল যেটাকে আমরা বলছি, সেটাকে অ্যাকচুয়ালি ওয়েস্ট ইন্দিরাকোলও বলা হয়। ওয়েস্ট ইন্দিরাকোল মানে কি, সেখানে একটা ইস্ট ইন্দিরাকোলও রয়েছে, তাই না? এই কোল শব্দটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে লা বা পাস, লা একটা লাডাকি ভাষায় লা মানে হচ্ছে গিরিপথ, ইংরেজি এটাকে পাস বলা হয়। সো সিয়াচেনের ওপরে, এই সিয়াচেন হিমবাহের ওপরে একটা পাস রয়েছে যেটার নাম হচ্ছে ইন্দিরাকোল, এন্ড দিস ইন্দিরাকোল ইজ এ ট্রাইজাংশন। ট্রাইজাংশন মানে এই যে চীনের দখলে থাকা একটা অংশ, এখানে পাকিস্তান দখলে থাকা একটা অংশ, আর এখানে হচ্ছে আমাদের ভারত। খেয়াল করে দেখো, ত্রিভুজ আকৃতি একটা জায়গা সিয়াচেন, এদিকটাই ভারত, এদিকটাই চীন, এদিকটাই পাকিস্তান। অর্থাৎ এই সিয়াচেন গ্লেসিয়ার বা ইন্দিরাকোল, যেটা হচ্ছে ভারতের নর্দার্ন মোস্ট পয়েন্ট, সেইটা কিন্তু একটা ট্রাই জাংশন, অর্থাৎ তিনটে দেশের সঙ্গে এর যোগাযোগটা রয়েছে, বা এটা এই তিনটে দেশের মাঝখানে একটা ট্রাই পয়েন্ট, ওকে। এইটা কোন রেঞ্জে অবস্থিত, কখনো কখনো পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে, এটা কারাকোরাম রেঞ্জে অবস্থিত, কারাকোরাম রেঞ্জে অবস্থিত, আর এর কাছাকাছি একটা পিকের নাম সিয়া কাঙ্গরি, সিয়া কাঙ্গরি। এই সিয়া কাঙ্গরি হচ্ছে ইন্দিরাকোল থেকে 20 কিলোমিটার ইস্টে অবস্থিত, কেমন? সো এটা হচ্ছে ইন্দিরাকোল সম্পর্কে যেটুকু আমার বলার তার সম্পর্কে তথ্য। নেক্সট স্লাইডে আমরা দেখে নেবো কন্যাকুমারী। এই কন্যাকুমারী সম্পর্কে একটুখানি বলি, দেখো কন্যাকুমারী তুমি ম্যাপে দেখতে পাচ্ছ, আমার মাউসটাকে খেয়াল করো, কন্যাকুমারী দুটো জিনিসের জন্য বিখ্যাত আমি বলবো, বিবেকানন্দ রক এবং এখানে তিরুভাল্লুভার স্ট্যাচু, এইটা হচ্ছে তিরুভাল্লুভার স্ট্যাচু, এটা হচ্ছে বিবেকানন্দ রক। কন্যাকুমারিকা রক তোমরা জানো যে, কন্যাকুমারিকা তুমি জানো যে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এবং ভারতবর্ষের ম্যাপের সাউদার্ন মোস্ট পয়েন্ট,
অর্থাৎ সর্বদক্ষিণ বিন্দু, যদিও সর্বদক্ষিণ বিন্দু একটা ইন্দিরা পয়েন্ট রয়েছে আন্দামানে, সেটা আমি পরে বলছি। মূল ভূখণ্ডের সর্বদক্ষিণ বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। তো চেন্নাই এক্সপ্রেস বলে একটা সিনেমা আছে, সেখানে কন্যাকুমারিকা সম্পর্কে একটুখানি সিনেমার অংশ রয়েছে, তোমরা জানো, দেখে থাকবে, শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস, খুব মজার সিনেমা। তো এই কন্যাকুমারিকাটা অ্যাকচুয়ালি একটা কোস্টাল টাউন। কোস্টাল টাউন কোথায় না, তামিলনাড়ু রাজ্যের। ব্রিটিশরা যখন এদেশে ছিল, এই অংশটা বা এই জায়গাটার নাম ছিল কেপ কমরিন। কেপ কমরিন সেই সময় থেকে এখনও পর্যন্ত সানশাইন এবং সানসেটের জন্য বিখ্যাত, অর্থাৎ সূর্য সমুদ্রের উপরে অস্ত যায় এবং সূর্য উদয় হয়, এই দুটো কারণে কিন্তু কন্যাকুমারিকা বিখ্যাত। এখন কন্যাকুমারিকার নাম কেন কন্যাকুমারিকা, এটা নিয়ে একটা গল্প আছে। আর তোমরা জানো যে সুজিত স্যারের দুর্নাম রয়েছে, সুজিত স্যারের, তাই না? কিছু পড়াতে গেলেই সুজিত স্যার গল্প করতে শুরু করে, যদিও সব সময় গল্পগুলো প্রাসঙ্গিক হয় না, এই গল্পটা প্রাসঙ্গিক। অ্যাকচুয়ালি কন্যাকুমারিকা একটা দেবীর নাম, দেবী পার্বতী, শিবের পত্নী। তুমি জানো সতী দেহত্যাগের পর শিব পার্বতীর সঙ্গে বিবাহ করেছিলেন। এই পার্বতী বাস করতেন দক্ষিণে। তো পার্বতীর দ্বারা আকৃষ্ট বা আহূত হয়ে শিব, বলা হয়, দক্ষিণ ভারতে এসেছিলেন। এই যে পার্বতী, এই পার্বতী এই কন্যাকুমারিকার দেবী, দেবী কন্যাকুমারী। ওকে, এই দেবী কন্যাকুমারীর আরেকটা নাম আছে শ্রী বালাভদ্র বা শ্রী বালা। এখানে কেউ কেউ এটাকে শক্তির দেবী বা ভদ্রকালী হিসেবেও কল্পনা করে, এবং এর সঙ্গে অবশ্যই বুঝতেই পারছো শক্তি যেখানে থাকবে সেখানে শিবও থাকবে। পাশে একটা শিব টেম্পল রয়েছে, যদি কখনও কন্যাকুমারিকাতে যাও, পার্বতী মূর্তি বা দেবী কন্যাকুমারীর দর্শন, তুমি বিগ্রহের দর্শন তোমরা নিশ্চয়ই ঘুরে আসবে। আর কন্যাকুমারিকার একদম সমুদ্রের মধ্যে, মানে কিছু একদম শেষ বিন্দু, যেটা কন্যাকুমারিকা টাউন, যেটা কন্যাকুমারিকা টাউন, কোস্টাল টাউন, তার সমুদ্রের মাঝখানে এই যে মাউস যেখানে ঘোরাফেরা করছে, একটা রক রয়েছে যেটা বিবেকানন্দ রক নামে পরিচিত। এই বিবেকানন্দ রকে অ্যাকচুয়ালি একটা মন্দির রয়েছে। এখানে দক্ষিণ ভারত ভ্রমণের সময় বিবেকানন্দ এখানে বসে ধ্যানস্থ থাকেন বেশ কিছুদিন, কিছুদিন পরবর্তীকালে এখানে যখন বিবেকানন্দ বিখ্যাত হয়ে যায় তখন এখানে একটা মন্দির বানানো হয়। এই রকটাকে বলা হয় বিবেকানন্দ রক। ঠিক এর পাশে একটা মূর্তি আছে, স্ট্যাচু আছে, যেটাকে বলা হয় তিরুভাল্লুভার স্ট্যাচু। এখন তিরুভাল্লুভার, তিরু মানে অ্যাকচুয়ালি শ্রী, তামিল ভাষায় শ্রী ভাল্লুভার, অ্যাকচুয়ালি লোক ভদ্রলোকের নাম ভাল্লুভার। এই ভাল্লুভার হচ্ছেন একজন তামিল কবি, দার্শনিক এবং লেখক। তার এই স্ট্যাচু, এটাও কিন্তু একটা বড় টুরিস্ট স্পট, বিবেকানন্দ রক যেমন টুরিস্ট স্পট, ভাল্লুভার যে মূর্তি যাকে তিরুভাল্লুভার স্ট্যাচু বলা হয়, সেটাও কিন্তু এখানে একটা বড় টুরিস্ট স্পট। ওকে, সো এইটা হচ্ছে কন্যাকুমারিকা সম্পর্কে আমাদের তত্ত্ব। নেক্সট স্লাইডে চলো কী আছে দেখি। দেখি ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট আমি একদম প্রথম স্লাইডে গিয়ে দেখো। ইন্দিরা পয়েন্ট হচ্ছে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, খেয়াল করে দেখছো, এই নিকোবরের একদম লাস্টে যে বিন্দুটা, ভারতবর্ষের প্রশাসনিক, ভারতবর্ষের যে অংশটাকে ভারতবর্ষ বলা হয় তার সর্বদক্ষিণ বিন্দু। এর প্রত্যেকটার দ্রাঘিমাংশ, অক্ষাংশ আমি বলবো পরের একটা স্লাইডে, এখন বলছি না, এখন একটু ইতিহাস বলছি। এই ইন্দিরা পয়েন্টের আবার একটু ইতিহাস আছে, চলো সেটা দেখি। ইন্দিরা পয়েন্ট হচ্ছে গ্রেট নিকোবর, নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত গ্রেট নিকোবর, একটু খেয়াল করে দেখতে পাচ্ছ গ্রেট নিকোবর। এইটা কে বলা হয় প্রশাসনিকভাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে, এটার নাম হচ্ছে গ্রেট নিকোবর তহসিল। ওকে, আর পঞ্চায়েতটার যে নাম হচ্ছে লক্ষ্মীনগর পঞ্চায়েত, লক্ষ্মীনগর পঞ্চায়েত। ওকে, অ্যাকচুয়ালি এর পূর্ব নাম ছিল, আগেকার নাম ছিল পিগম্যালিয়ন পয়েন্ট। যখন ব্রিটিশ রুল ছিল আমাদের দেশে তখন এই যে দেখতে পাচ্ছ ইন্দিরা পয়েন্ট, এই লাল রঙের, এইটার নাম ছিল পিগম্যালিয়ন পয়েন্ট। পিগম্যালিয়ন পয়েন্ট অ্যাকচুয়ালি 1980 সালের মাঝামাঝি সময় থেকে এইখানটা যে আঞ্চলিক এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট, তিনি এইটাকে কিন্তু ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট মানে ইন্দিরা গান্ধী তখন একদম ক্ষমতার শীর্ষে, বুঝতে পারছো, তাকে একটু তেল দেওয়ার জন্যই তিনি এই নামটা প্রথম ব্যবহার করেন এবং তিনি ক্রমাগত ব্যবহার করতে শুরু করেন। পরবর্তীকালে 19 ফেব্রুয়ারি 1984 সালে ইন্দিরা গান্ধী লোকাল এই যে ভিলেজ, তার লাইট হাউসটাকে ভিজিট করবার জন্য এখানে আসেন, এবং তিনি যেহেতু আসেন তার পরের বছর 19 ফেব্রুয়ারি 1984 সালে ইন্দিরা গান্ধী এটাকে ভিজিট করেন লাইট হাউসকে। তার পরের বছর আনুষ্ঠানিকভাবে 10th of October 1985 এর নাম হয়ে যায় অফিসিয়ালি ইন্দিরা পয়েন্ট। একটা সেরিমনি হয় ইন্দিরা, শ্রীমতী ইন্দিরা গান্ধীর নাম অনুসারে এই নামটা পাল্টে গিয়ে ইন্দিরা পয়েন্ট রাখা হয়। এটা হলো হিস্ট্রি। নেক্সট স্লাইড আমরা যাচ্ছি কিবিথু। কিবিথু বুঝতেই পারছো গুজরাটের, সরি, কিবিথু হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের একদম সর্বদক্ষিণ বিন্দু। এই যে কিবিথু, এই আমাদের অরুণাচল প্রদেশ,
অরুণাচল প্রদেশের আমাদের যে সর্বদক্ষিণ সর্বপূর্ব বিন্দু, সরি সরি সরি, ভারতবর্ষের সর্বপূর্ব বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের এই কিবিথু। কিবিথুর একটা একটা যে টাউনটা অরুণাচল প্রদেশে অবস্থিত, এটা একটা ট্রাইজাংশন। ট্রাইজাংশন মানে এই দিকটা হচ্ছে চায়না, আর এদিকটা হচ্ছে মায়ানমার, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। তার মানে চায়না, মায়ানমার এবং ইন্ডিয়ার বর্ডার এখানটায় রয়েছে। LAC যেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আমার মাউসটাকে যদি ভালো করে খেয়াল করে দেখো, এই কিবিথুর আগে দেখো চীন থেকে একটা নদী দেখো ভারতবর্ষে ঢুকছে, ঢুকছে না? এই নদীটা অ্যাকচুয়ালি লোহিত নদী। ওকে, এটা হচ্ছে একটা লোহিত নদী। এই লোহিত নদীটা চীন থেকে কিবিথুর মধ্যে দিয়ে ভারতবর্ষে বা অরুণাচল প্রদেশে প্রবেশ করছে। ওকে, সেই জন্য এই লোহিত নদীটাকে কিন্তু চায়না থেকে কোন অংশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করে সেটা জায়গা জানা থেকেও কিন্তু কিবিথুর একটা পরিচিতি রয়েছে। ওকে, এইটা হচ্ছে কিবিথুর সম্পর্কে যা বলার, খুব বেশি তথ্য এখানে নেই। নেক্সট আমরা চলবো গুহারমতি, যেটাকে উইকিপিডিয়াতে গুহার মোটা, এই যে গুহার মোটা বলা হয়, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া একটা ছবি। এই যে গুজরাট, বুঝতেই পারছো এই গুজরাটের এই সর্ব পশ্চিম বিন্দুটার নাম হচ্ছে গুহার মোটা। একদম ওয়েস্টার্ন মোস্ট ইনহ্যাবিটেড ভিলেজ অফ কচ্ছ ডিস্ট্রিক্ট অফ গুজরাট, গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে, গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে একদম সর্বপশ্চিম বিন্দু যেটা গুহার মোটা। ওকে, এইখানে এটা হচ্ছে স্যার ক্রিক যে ডিসপিউট রয়েছে, এটা আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা রয়েছে লাইন অফ বাউন্ডারি নিয়ে। এই জায়গাটা, এখানে স্যার ক্রিক বলে একটা লাইন রয়েছে, সেই স্যার ক্রিক লাইনের কাছে আর কাছাকাছি একটা টেম্পল হচ্ছে কোটেশ্বর টেম্পল। এই কোটেশ্বর টেম্পলের কাছে এই জায়গাটা যে পঞ্চায়েত, তার নাম হচ্ছে নারায়ণ সরোবর পঞ্চায়েত। ওকে, এটাও পরীক্ষার সময় আসে। ওকে, এই হচ্ছে তোমার গুহারমতির পরিচিতি মূলত, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা জানবো কর্কট কান্ট্রি, দেখা তো আমরা জানলাম। ভারতবর্ষের যেহেতু ভারতবর্ষ চ্যাটা এতখানি, দেখো এদিকে এদিক থেকে এই এতখানি চ্যাটা, কতখানি চ্যাটা চওড়া আমি সেটা তোমাদেরকে বলবো। ভারতবর্ষের যেহেতু বিভিন্ন জায়গায় স্থানীয় সময় বিভিন্ন রকমের, সেই জন্য নিয়ম অনুসারে ভূগোলবিদরা দেশের মাঝখান দিয়ে একটা দ্রাঘিমা রেখাটাকে ধরে, যে দ্রাঘিমা রেখার স্থানীয় সময়টাকে দেশের স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয়। আমাদের দেশের একদম মাঝখান দিয়ে মোটামুটি ডানে এবং বায়ে সমান সমান রেখে মাঝখান দিয়ে 82.5 ডিগ্রি যে ইস্ট দ্রাঘিমা রেখা লংগিটিউড, এই 82.5 বা 82.30 মিনিট ইস্ট, এই লাইনটার যে স্থানীয় সময় সেই সময়টাকে গোটা ভারতবর্ষে স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। ক্লিয়ার? এটাই নিয়ম। যদিও রাশিয়া বা আমেরিকার একাধিক স্ট্যান্ডার্ড টাইম রয়েছে, কারণ এত বড় দেশ যে সেখানে একটার দ্রাঘিমা রেখা ধরে যদি স্ট্যান্ডার্ড টাইম ঠিক করা যায় তাহলে ভুল হয়ে যাবে, বুঝেছো? কোথাও সকাল হচ্ছে তো কোথাও বিকেল হচ্ছে, কিন্তু ভারতবর্ষের ওই অসুবিধাটা নেই, কারণ ভারতবর্ষ একটু লম্বাটে। একদম এই রেখাটা চলে গেছে হচ্ছে উত্তরপ্রদেশের এলাহাবাদের ওপর দিয়ে, এলাহাবাদের নামটা এখন প্রয়াগরাজ, অর্থাৎ প্রয়াগরাজের ওপর দিয়ে, কিন্তু প্রয়াগরাজ অ্যাকচুয়ালি নয়, মির্জাপুর নামক একটা জায়গার ওপর দিয়ে গেছে। যেমন আমরা বলি কৃষ্ণনগরের ওপর দিয়ে কর্কটকান্ডি রেখা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণনগর থেকে একটু দূরে কর্কটকান্ডি রেখা গেছে। তেমনি এলাহাবাদ অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল উত্তর হচ্ছে মির্জাপুর, কিন্তু মির্জাপুর না থাকলে প্রয়াগরাজ বা এলাহাবাদটাকে বলা যেতে পারে। এখন এই যে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে দ্রাঘিমা রেখাকে ধরে বলা হয়, এই IST যে দ্রাঘিমা রেখাকে ধরে বলা হয়, সেই IST ভারতবর্ষের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, এটা কিন্তু পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে। এটা নিয়ে আমি কোনো ছড়া বানাতে পারিনি, তোমরা একটুখানি ম্যাপ দেখে মনে রাখো। এইটা হচ্ছে উত্তরপ্রদেশ, ওকে, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, ওকে, এইটা হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ গেল, এটা হচ্ছে ছত্তিশগড়, আর তার নিচটা হচ্ছে ওড়িশা, আর এই 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 চত্বরটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। দেখো অন্ধ্রপ্রদেশের ওপর দিয়েও গেছে, তাহলে উত্তরপ্রদেশের ওপর দিয়ে গেছে, মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে, অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে গেছে, ওড়িশার ওপর দিয়ে গেছে এবং ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে। এই পাঁচটা রাজ্যের ওপর দিয়ে আমাদের এই টাইম লাইনটা, যেটাকে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম বলা হয়, সেই লাইনটা গেছে। এখন আমাদের যে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম 82.5 ডিগ্রি উত্তর, বুঝতে এই পূর্ব, এইটা ব্রিটিশ মিন টাইম যেটাকে বলে, গ্রিনিস মিন টাইম, ব্রিটিশের ওপর দিয়ে যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা গেছে, GMT যেটাকে বলা হয়, গ্রিনিস মিন টাইম, সেই গ্রিনিস মিন টাইম থেকে দেখো আমরা 82.5 ডিগ্রি, খেয়াল করে দেখো মাউসটা যাচ্ছে, 82.5 ডিগ্রি পূর্বে অবস্থিত, তার মানে আমাদের সূর্য আগে ওঠে আমাদের দেশে, তাই না? তাহলে আমরা জানি যে এটা ক্যালকুলেশনস তোমরা করেছো যে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট,
তার মানে গ্রিনিচ মিন টাইম লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে যে জিরো ডিগ্রিটা গেছে সেই জিরো ডিগ্রির রেসপেক্টে আমরা ঠিক 82.5 ডিগ্রি এগিয়ে, তার মানে পার্থক্যটা কত হচ্ছে 82.5 ডিগ্রি। 1 ডিগ্রির জন্য 5 সময়ের পার্থক্য হয় কত, 4 মিনিট। তাহলে 82.5কে যদি 4 দিয়ে গুণ করা যায় তাহলে হয় 330 মিনিট। 330 মিনিটকে তুমি যদি ঘন্টায় প্রকাশ করো তাহলে হবে 5 ঘন্টা 30 মিনিট বা 5.5 ঘন্টা। সেক্ষেত্রে জিএমটি বা গ্রিনিচ মিন টাইমের সঙ্গে আমাদের যে আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এইটা 5.5 ঘন্টা এগিয়ে কেন তার ব্যাখ্যাটা কিন্তু গাণিতিকভাবে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। নেক্সট আমি কিছু রিডিং পড়ব, তাই না, এবং আমি দ্রাঘিমাংশ আর অক্ষাংশ বলবো। এই যে ইন্দ্রিয়া কোল যেটাকে বলে, এটা 37.6 ডিগ্রি উত্তর, একদম কন্যাকুমারিকা এর হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট। ওকে, উত্তর থেকে দক্ষিণে এর বিস্তারটা হচ্ছে 3214 কিলোমিটার পরীক্ষার সময় আসে। আবার তুমি যদি একদম পূর্বে দেখো কিবিথু, এটা হচ্ছে 97.25 ডিগ্রি পূর্ব। আবার যদি গুহার মধ্যে দেখো 68.07 ডিগ্রি পূর্ব। এই ডিস্টেন্সটা হচ্ছে 2933 কিলোমিটার। ক্লিয়ার? গোটা ভারতবর্ষের আয়তন কত বোঝা গেল, 32,87,263 বর্গ কিলোমিটার। এখানে একটা ভুল আছে, কিলোমিটার বলা আছে, এটা বর্গ কিলোমিটার হবে। এই যে বিস্তৃত আয়তন, পৃথিবীর সমস্ত দেশের মধ্যে যদি আমাকে স্থান বলো তাহলে আয়তনের দিক থেকে ভারত কিন্তু সপ্তম স্থান অধিকার করেছে। আগে কে কে আছে, সবচেয়ে বড় রাশিয়া, তারপরে কানাডা, ইউএসএ, তারপর চায়না, তারপরে ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে আমাদের ভারতের স্থান। আর যদি ভারতবর্ষের গোটা স্থানটাকে পৃথিবীর মোট স্থান বা আয়তনের সঙ্গে তুলনা করো তাহলে পৃথিবীর 100% আয়তনের মধ্যে আমাদের 2.4% ল্যান্ড আমরা অধিকার করে রয়েছি। জনসংখ্যার বিচারে বুঝতেই পারছো আমাদের জনসংখ্যা প্রায় 130 কোটি মতো, 130 কোটি। 2011 সালে যদিও এটা ছিল 121,93,422 জন। পৃথিবীর মোট জনসংখ্যা 17.5%। ওকে, চীনে সবচেয়ে বেশি, আমরা বললাম জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছি, চীনে হচ্ছে 140 কোটি। আর তৃতীয় স্থানে ইউএস এবং চতুর্থ স্থানে ইন্দোনেশিয়া, পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। পরীক্ষার সময় এগুলো খুব একটা আসে না, কারণ এগুলো খুব সোজা কোশ্চেন। ভারতবর্ষের মোট কতগুলো রাজ্য রয়েছে, একদম লেটেস্ট হচ্ছে ভারতবর্ষে 28টা রাজ্য রয়েছে, 28 রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই 28টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আমার একটা আস্ত ক্লাস পরে আমি পড়ব। এদের মধ্যে সর্ববৃহৎ রাজ্য কোনটা, রাজস্থান। এই যে রাজস্থান, খেয়াল করে দেখো, ওকে, সর্ববৃহৎ রাজ্যত্ব হচ্ছে রাজস্থান, সর্বক্ষুদ্র রাজ্য হচ্ছে গোয়া। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের রাজধানী নিউ দিল্লি, এটা বলার অপেক্ষা রাখে না। এইবার আমার একটা স্লাইড এসেছে, দেখো ভারতবর্ষের যে প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে যে বর্ডার, আমি এই স্লাইডগুলোতে জাস্ট নাম নিয়েছি। পরের ক্লাসে এই বর্ডারগুলো সম্পর্কে, বর্ডার নিয়ে যে ডিসপিউট রয়েছে, সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়েও কিন্তু কথা বলবো। আজকে এই ক্লাসে শুধু দেখো প্রতিবেশী দেশগুলো এবং তাদের সঙ্গে যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোর নাম আমরা একটুখানি দেখছি। দেখো এটা হলো হলুদ দিয়ে রয়েছে ভারত, তার উপরে রয়েছে নেপাল, ওপরে রয়েছে চায়না, এটা ভুটান, বাংলাদেশ, এটা মিয়ানমার, এটা হচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, এই দিকে রয়েছে মালদ্বীপ। ইন্দোনেশিয়াকে আমরা আমাদের প্রতিবেশী দেশ বলি না। তার মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এলওসি, লাইন অফ কন্ট্রোল, আফগানিস্তান এবং ভারতের মধ্যে ডুরান্ট লাইন, চীন এবং ভারতের মধ্যে ম্যাকমোহন লাইন, যদিও আরও কতগুলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এখানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলও রয়েছে, সেই ডিসপিউটগুলো নিয়ে পড়বো। নেপাল, ভুটান রয়েছে, বাংলাদেশের সঙ্গে আমাদের সর্বোচ্চ কী বলে সর্বোচ্চ বাউন্ড মানে সীমান্ত রেখা, প্রতিবেশীগুলো যতগুলো দেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সীমান্ত রেখা হচ্ছে আমাদের বাংলাদেশের সঙ্গে, 4,026 কিলোমিটার মতো। এই 3 বিঘা করিডর বলে একটা ডিসপিউটের জায়গা রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের। নেক্সট যে ক্লাসটা আমি পড়বো সেখানে 3 বিঘা করিডর, ম্যাকমোহন লাইন, ডুরান লাইন, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ল্যান্ড বর্ডার নিয়ে কী কী সমস্যা সেগুলো ভীষণ রকমভাবে আমি আলোচনা করব। ক্লিয়ার? নেক্সট স্লাইড একটু দেখো, এই ক্লাসে কিন্তু করলাম না, পরের ক্লাসে করব, এটা তোমাদের একটু ভার দিচ্ছি। ভারতবর্ষের দেখো বিভিন্ন স্টেটের সঙ্গে তাদের বাউন্ডারি রয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক বাউন্ডারি রয়েছে 8টা রাজ্যের সঙ্গে। কোন কোন রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশের বাউন্ডারি রয়েছে ম্যাপটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আসামের হচ্ছে 7টা রাজ্যের সঙ্গে বাউন্ডারি রয়েছে, কোন কোন রাজ্যের সঙ্গে আসামের বাউন্ডারি রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। পশ্চিমবঙ্গের বাউন্ডারি রয়েছে 5টা রাজ্যের সঙ্গে, কোন কোন রাজ্যের সঙ্গে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবে না। এই সম্পর্কে খুব বেশি ডিটেলস আলোচনার মধ্যে আমি যাচ্ছি না।
নেক্সট যেটা একটুখানি বলে নিই, একটুখানি বলার দরকার যে তোমরা জানো যে 13A ব্যাচ যেটা শুরু করছি আমরা WBCS এর জন্য, সেখানে আমরা 50% কোর্স ফিজের 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি 12,000 টাকা আমাদের কোর্স ফিজ লাগে এই মুহূর্তে আজকের দিনে, যেটা আমি বলতে পারছি না, তার মধ্যে 50% আমরা অফ করে দিয়েছি। ক্লিয়ার? এই সুযোগটা বেশি দিন নয়, আর যদি সুযোগটা নিতে ইচ্ছা হয় তাহলে এক্ষুনি তোমরা আমাদের এই ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করো। কীভাবে ক্লাস হয়? ক্লাসটা মূলত টেলিগ্রাম চ্যানেলে হয়, সেইটা এই ফোন নাম্বারে যোগাযোগ করলেই তোমাদেরকে বলে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক সপ্তাহে 6 দিন করে ক্লাস হয়, প্রতিদিন 2 করে ক্লাস হয়, ভিডিও রেকর্ডেড ক্লাস, কোনো রকম লাইভ ক্লাস হয় না। এই ভিডিও রেকর্ডেড ক্লাসের সঙ্গে বাংলা এবং ইংরেজিতে যে PDFগুলো দেওয়া দরকার সেই PDFগুলো দেওয়া হয়। প্রতিদিন একটা করে মক টেস্ট হয়, ডেলি মক টেস্ট যেটাকে বলা হয়, ডেলি ক্লাস টেস্ট, উইকলি মক টেস্ট হয় এবং মান্থলি মক টেস্ট হয়। 10 মাসে আমি তোমাদেরকে গাইড করবো এবং আমার টিচাররা তোমাদেরকে গাইড করবে। ফুল যে কোর্স ফিজ আছে সেই কোর্স ফিজের ওপরে 50% ডিসকাউন্ট চলছে। 13A ব্যাচ এখন চলছে এই মুহূর্তে আজকের ডেটে। এই ব্যাচটাতে যদি ভর্তি হতে চাও, অপশনালটা বাদ দিয়ে পুরো প্রিলিমস এবং মেন্সটাকে কন্ট্রোল মানে কমপ্লিট করে দেওয়া হবে, আমি দায়িত্ব নিয়ে কন্ট্রোল করে দেবো। 50% কোর্স ফিজটাকে পেতে আমাদের অফিসকে এই নাম্বারে ফোন করো, অথবা এই নাম্বারে ফোন করে তোমরা জানতে চাইতে পারো যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা আমরা দিন, সেখানে 50% ডিসকাউন্ট দিয়ে যে টাকাটা হয় সেটা তোমরা পে করে দিয়ে স্ক্রিনশটটা পাঠালেও হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, ভীষণ রকমের আশা করব। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন কী ভিডিও তোমাদের চাই? আর জিওগ্রাফি আমি প্রথম পড়াচ্ছি, কেমন লাগলো আমার জিওগ্রাফি ক্লাস সেটা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। খুব শীঘ্রই আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত এই পর্যন্তই, ভালো থাকো, সাথে থাকো, ভিডিওটা লাইক করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা, বাই।